শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাতে দণ্ডিত 57 বাংলাদেশীর মুক্তির উদ্যোগ নিতে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। কূটনৈতিক প্রচেষ্টা চালাতে প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন আইনজীবী। একই সাথে সেদেশে আইনি লড়াই চালাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। রোববার ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান অ্যাডভোকেট ফাউজিয়া করিম হাইকোর্টে সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় তার সাথে ছিলেন গ্রেপ্তার প্রবাসীদের অনেক স্বজনরা। তাদের দাবি, 57 জনকে গ্রেপ্তার দেখানো হলেও শারজা ও আবুধাবিতে অনেকে নিখোঁজ রয়েছে। তাদের ব্যাপারে কোনো তথ্য দিচ্ছে না সেদেশের আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর ও 1 জনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আইনজীবী ফজিয়া করিম জানান, আমিরাতের সাবেক কনসুল জেনারেল BM জামাল হোসেন আটকদের সন্ত্রাসী ও স্বাধীনতা বিরোধী বলে দুবাইয়ের কর্মকর্তাদের কাছে পরিচয় দেন।